তোমার কাছে যেতে গেলে যদি গা ভর্তি সুগন্ধি ঢালতে হয়, যদি বন্ধুদের কাছ থেকে টাকা ধার করতে হয়, যদি অভিনয়ের চাদরে নিজেকে মুড়ে নিয়ে ঝংঝত হতে হয়, তাহলে তুমি আমার প্রেমিকা নও। তোমার কাছে যদি ক্ষণে ক্ষণে ভালোবাসার প্রমাণ দিতে হয়, ফোনের মধ্যে ভালোবাসি ভালোবাসি বলে যেতে হয়, তোমাকে খুশি করার জন্যে দামি দামি উপহারের উপঢৌকন তোমার ঠিকানায় পাঠিয়ে দিতে হয়, তাহলেও তুমি আমার প্রেমিকা নও। তোমার হাই ক্লাস বান্ধবীর প্রতিষ্ঠিত মনের মানুষের মতো তোমার জন্মদিনেও যদি তোমার জেদ বসে হীরের আংটি তোমার অনামিকায় গলিয়ে দিতে হয়, তাহলে কি তুমি আমার প্রেমিকা? না, তাহলেও তুমি আমার প্রেমিকা নও। ধরো তোমার সাথে দেখা করতে গেলাম, সুগন্ধির বদলে আমার শরীর থেকে উগ্র ক্লান্তি মিশানো ঘামের গন্ধ বের হয়ে আসছে, তুমি কি নাকে আঙ্গুল দেবে? নাকি আমার পাশে এসে বসে সেই গন্ধ নিজের শরীরেও মেখে নেবে? আমি জানি তুমি আমার পাশে বসে আলতু স্বরে বলবে, কাজের চাপটা একটু বেশি, তাই না? তোমার কথা শুনে আমি হেসে উঠব, তারপর স্টেশনের কোনো দোকান থেকে আমরা চা খেয়ে নেব, মাসের শেষ বলে চায়ের দামটা তুমিই মেটাবে, আমার বুক পকেটে গুঁজে দেবে অর্ধভাগের 10 টাকা। আমাদের দুজনের খুনসুটি দেখে হয়তো বেশ কিছু বয়স্ক লোক তাচ্ছিল্য করবে, তুমি তাদের থমকে দিতে শক্ত করে আমার হাতটা ধরে নেবে, আর আমি নিজের হাসি থামিয়ে নিজের শরীরে ব্যক্তিত্ব ফলানোর চেষ্টা করব। এমন সময় তুমি কানের কাছে এসে বলবে, এবার হয়েছে আপনার প্রেমিকা। ধন্যবাদ।